नमस्कार बंधुरा जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबा के स्वागतम। नैशनल कैरियर सार्विस तरफ थे नतून भावे रिक्रुटमेंट नोटिफिकेशन प्रकाशित होने तुम्हारा समस्त जिला समस्त राज्य के कैंडिडेट जरा एलिजिबल करबें जो पदगुली बैरिए आवेदन करतेबेंट शुदुम्र माध्यमिक पास कर लेने आवेदन करते पुरुष और महिला समस्त कैंडिडेट जरा एखे आवेदन करते चाहन ता कि आवेदन करबें समस्त किछु एखाने आमी तोमादेरके बोले देव। नैशनल कैरियर सार्विसेर तरफ थेके ए जे रिक्रुटमेंटटा होते चलेछे जरा एखे आवेदन करते चाहन तक रखी प्रचुर शून्यपद किन्तु प्रकाशित हो प्रचुर शून्यपद बोलते किन्तु प्राय दस हज़ार बेसि शून्यपदे रिक्रुटमेंट है तो एखे किन्तु तुम्हारा सबा आवेदन करते पारबे। किभाबे आवेदन करते हबे कि योग्यता समस्त किछु किन्तु बोलबो ये दस हज़ार शून्यपद प्रकाशित होने समस्त जिला राज्य थेके चाकरी प्रार्थीरा आवेदन करते पारबे। नैशनल कैरियर सार्विसेर तरफ थेके नतून चाकरी आपडेटी प्रकाशित होने जदि को कैंडिडेट आवेदन करते चान से क्षेत्र में तुम्हारे की योग्यता लागे कि लागे चलो देखे नी। तार आगे बोले दी प्रतिनियत सरकारी एवं बेसरकारी चाकरी आपडेट पेते गेले ऑफिशियल वेबसाइट www.studywithshobhik.com भिजिट करते एकदम ही भूलें ना। एबारे चले जाए आज के नोटिफिकेशन जेखने नैशनल कैरियर सार्विसेर बा एनसीएस तरफ थेके जे चाकरी आपडेटटी प्रकाशित होयेछे सेखाने प्रचुर पदे किन्तु रिक्रुटमेंट होच्छे माल्टिपल जब जेखाने बला होच्छे प्रत्येकटी विभिन्न जे दफ्तर रयेछे डिपार्टमेंट रयेछे बा कम्पानी रयेछे जेगुलो सरकारी आंडारटेकिंग सेखाने किन्तु नियोग करा हबे। तोमादेर अफिशियल वेबसाइटे निये गिये आमि समस्त किछु देखाबो এবং তার সাথে সাথে ভেরিয়াস ভ্যাকান্সি যেখানে দশ হাজার ভ্যাকান্সি বেরিয়েছে এবং তার সাথে সাথে ক্লিয়ার করে বলা হচ্ছে যে চাকরি প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে নিচের ডেসক্রিপশান বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে পারবে। আর এই যে দশ হাজার শূন্যপদ বেরিয়েছে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর স্যালারির যদি কথা বলা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস যেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের সেখানে পদ খালি হয়েছে তাই সেখানে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের সেই পদ অনুযায়ী কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে। তাই মিনিমাম যে বেতনটি সেটি কিন্তু বারো থেকে তেরো হাজার থেকে শুরু। আর জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে। আর কোন রকম আবেদন মূল্যও লাগবে না সেটাও কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। বিনা মূল্যে বিনা কোনো আবেদন চার্জে দিয়েই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন আইটিআই ডিপ্লোমা ডিগ্রি এখানে মেনশন করা হয়েছে। এর মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরও বলা হচ্ছে তোমাদেরকে কিভাবে আবেদন করবে, তাহলে চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইটটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে এনসিএস এর সেখানে। এখান থেকেই তোমাদেরকে দেখাবো যে কতগুলি শূন্যপদ এখানে প্রকাশিত হয়েছে। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস যেটা মিনিস্ট্রি অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফ থেকে প্রকাশিত হয় সেখানে কিন্তু নিজ নিজ জেলা রাজ্য সিলেক্ট করলে যত রকমের চাকরির আপডেট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি সার্চ করার মাধ্যমেই কিন্তু এখানে দেখতে পাবে কত ধরনের চাকরির মানে পদ এখানে প্রকাশিত হয়েছে। তো সেগুলো আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ সমস্ত জায়গা থেকে প্রকাশিত হচ্ছে সফটওয়্যার টেলি সেলস সাপোর্ট জবস অনলি এখানেও বেরিয়েছে, যেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব লোকেশন থাকবে। সফটওয়্যার টেলি সেলস সাপোর্ট জব ফ্রেশার উইথ দ্য কম্পিউটার ট্রেনিং এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তো এইভাবে যদি দেখা যায় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোলপুর জয়নগর এলায়েন্স উদয়পুর পাট জেলা ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে রিক্রুটমেন্ট হচ্ছে, সেগুলোও কিন্তু তোমরা দেখে নেবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে সরাসরি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও কিন্তু ফোন করে জিজ্ঞাসা
করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রতিনিয়ত এই ধরনের চাকরির আপডেট পেতে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে একদমই ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।